নমস্কার বন্ধুরা আজকের একটি নিউজ যেটি আলোড়ন সৃষ্টি করেছে সেটি হচ্ছে যে এই যে এসএসসির যে শিক্ষক নিয়োগ নবম দশন এস যে শিক্ষক নিয়োগের দুর্নীতি সেটা এখন সর্বভারতীয় স্তরে নিউজ হতে চলেছে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল যারা এই যে ধরো আধিকারিক যে নিয়োগগুলি হয় তাদের যে স্টাডি মেটেরিয়াল সেগুলো পাওয়া যাচ্ছে তো সেই সংক্রান্ত সমস্ত বিস্তারিত নিউজ আমরা জেনে নেব আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং চলুন সরাসরি আমরা নিউজটি দেখে নিই তো আমরা যে নিউজটা নিয়ে এত হইচই সেটা একবার জেনে নেব যে এসএসসি আইএএস পরীক্ষার মডেল প্রশ্ন সেটে এবার রাজ্যের এসএসসি নিয়োগ দুর্নীতি দেওয়া হলো উত্তরও তো আমরা বিস্তারিত জেনে নিই এসএসসি কেন ভুয়ের নিয়োগ বলছে বিচারপতি অর্জিত গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ মামলার গতি প্রকৃতি কী এখন এই প্রশ্নগুলির এক ঝলক উত্তরের ডালি নিয়ে হাজির দেশের অনলাইন স্টাডি মেটেরিয়াল জাগানো সাইটগুলো তো আমরা আরও বিস্তারিত জেনে নেব হ্যাঁ কলকাতা ছিল রুমাল হয়ে গেল বেড়াল ছিল বিচারপতি মামলার বিষয়বস্তু আর এখন তার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে আরও দূরে প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাসে যথার্থই তাই শেষমেশ হবু জেলাশাসকদের মডেল প্রশ্নোত্তর সেটে এক্সক্লুসিভ এসএসসি জায়গা করে নিল রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের অনিয়মের অভিযোগে ভরপুর দুর্নীতি নিয়োগ পর্ব রাজ্যের এসএসসি দুর্নীতির ধাপ এগোল কিভাবে কোন অবস্থা রয়েছে দুর্নীতির অভিযোগে দেওয়া সিবিআই তদন্তগুলি কেন ভুয়ো নিয়োগ বলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ মামলার গতি এখন কি মুর্শিদাবাদের ছয় গণিতের শিক্ষকের চাকরি বাতিল কেন করতে হলো কলকাতা হাইকোর্টের একক বেঞ্চকে এই প্রশ্নগুলির এক ঝলকে উত্তরের ডালি নিয়ে হাজির দেশের অনলাইন স্টাডি মেটেরিয়াল জাগানো সাইটগুলো স্টাডি আইকিউ নামে সংস্থা তো কার্যত এজলাসের সওয়াল জবাব তুলে ধরেছে তাদের প্রশ্নোত্তর পর্বে এক কোটির অধিক সাবস্ক্রাইবার সংস্থাটির তাদের এসএসসি নিয়োগ দুর্নীতি স্টাডি মেটিরিয়ালগুলি জনপ্রিয় হয়েছে পরীক্ষার্থীদের কাছেও এসএসসি নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা করা আইনজীবী ফিরদেউ শামীম জানান স্টাডি মেটিরিয়ালে রাজ্যের এসএসসি নিয়োগ দুর্নীতির স্থান পাওয়ায় অবাক নয় বিচারপতি স্বয়ং যেখানে নির্দেশে বলেছেন দুর্নীতির হইমশুল্যর চূড়ামার্ত দেখা গিয়েছে কাজেই এই দুর্নীতির শিকড় অনেক গভীরে সিবিআই তদন্ত ছাড়া এর সঠিক রহস্যভেদ অসম্ভব এসএলএসটি নবম দশম শ্রেণীর নিয়োগে অনিয়ম খুঁজে বের করতে দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষের দুই প্রাক্তন চেয়ারম্যানকে তলব করে হাইকোর্ট এজলাসে দাঁড়িয়ে দুই প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার সাহা এবং সৌমুত্ত সরকার জানিয়ে দেন নিয়োগ সুপারিশপত্রে তারা সই করেননি তাদের স্ক্যান বা ডিজিটাল সই বসিয়ে নিয়ে নিয়োগ সুপারিশপত্র প্রদানের প্রসঙ্গ সামনে আনেন তারা নিয়োগ সুপারিশপত্র প্রদানের বিষয়টি পুরো দেখভাল করে এসএসসি অফিসের প্রোগ্রাম অফিসার অ্যাডভাইজার পদে কাজ করা শান্তিপ্রসাদ সিনহা এমনটাও জানানো হয় হাইকোর্টের একক বেঞ্চে রাজ্য স্কুলে নিয়োগ হওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ অশিক্ষক কর্মচারী নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ডিভিশন বেঞ্চের সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদের দিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গড়ে দিয়েছেন সেই রিপোর্ট এলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে অনিয়ম সামনে আসতে পারে অন্যদিকে বাংলা ইতিহাস গণিতের নিয়োগেও দুর্নীতি খুঁজে পেয়েছে একক বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ এখানেও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী এগারোই এপ্রিল এই মামলাগুলি শুনানি ডিভিশন বেঞ্চে হবে তো এই পর্যন্তই নিউজ তো যেটা সর্বভারিত ক্ষেত্রে বাংলার এই দুর্নীতির প্রসঙ্গ চলে যাচ্ছে যেটা রাজ্যের সম্মান হনি কর বলে মনে হচ্ছে তো আমরা পরবর্তী অবশ্যই শিক্ষক নিয়োগ সম্পর্ক যে কোনো হাইকোর্টের নিউজ বা সমস্ত ডিটেলস তথ্য আপনাদের জানিয়ে দেবো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ